নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলে আরও একবার। তো তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিটেলস সম্বন্ধে এবং তার র্যাঙ্ক কাট অফ ডিটেলস সম্বন্ধে। তো বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজির সর্বপ্রথম কলেজের সম্বন্ধে কিছু জেনে নিই। তো এই কলেজটি পশ্চিমবাংলার নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরে অবস্থিত। এই কলেজের পুরো নাম হচ্ছে বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটি 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই কলেজে তোমাদের সর্বমোট 4টে ব্রাঞ্চের ওপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করানো হয়। এই 4টে ব্রাঞ্চ হচ্ছে তোমাদের সিভিল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিএসটি। তো এই প্রত্যেকটি ব্রাঞ্চে 60টি করে ইনটেক ক্যাপাসিটি আছে, মানে প্রত্যেকটি ব্রাঞ্চের জন্য 60টা করে সিট ফার্স্ট ইয়ারে অর্থাৎ জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য আছে। তো জেক্সপোতে তোমাদের কত র্যাঙ্ক করতে হয়েছিল, 2018 র্যাঙ্ক কাট অফ ডিটেলসটা আমি তোমাদের জানাচ্ছি। তো 2019 সেরকমই বেসিসে একটা হয়ে থাকে। তো চলো ডিটেলসটা কী আছে সেটা জেনে নিচ্ছি। তো আমি তোমাদের প্রথমেই বললাম এটি গভর্নমেন্ট ইনস্টিটিউটের মধ্যে একটি অন্যতম। এই কলেজের নাম আমরা অনেকেই শুনে আছি, যারা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আছো স্পেশালি তারা ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা জেক্সপো অ্যাটেন্ড করছে 2019। তো ফার্স্ট আমরা জানবো সিভিল ডিপার্টমেন্টের জন্য। তো সিভিল ডিপার্টমেন্টের আমি যেরকম বলেছি, দেখো প্রত্যেকটা এখানে সিভিল ডিপার্টমেন্টের জন্য 60টা সিট আছে, এখানে কম্পিউটার সায়েন্সের জন্য কিন্তু 30টা সিট আছে। আমি বলেছিলাম প্রত্যেকটা ব্রাঞ্চে 60টা করে, তো প্রত্যেকটা ব্রাঞ্চে 60টা নাই, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিলে 60টা আছে আর কম্পিউটার সায়েন্সে মাত্র 30টা সিট আছে। তো ফার্স্ট আমরা সিভিলের ডিটেলসটা জানবো। তো সিভিলদের জন্য জেনারেলদের যে আগের বছরের র্যাঙ্কের কাট অফটা ছিল সেটা হচ্ছে 8082 জেনারেল র্যাঙ্ক ছিল সিভিল ব্রাঞ্চের জন্য। আর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ছিল 12,097, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ছিল 39,044, আর পিসি ক্যাটাগরির লাস্ট র্যাঙ্ক কাট অফ ছিল 3,875। এরপর আসবো আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তো সিএসটি ব্রাঞ্চের জন্য যে মোট 30টা সিট আছে, 30টা সিটের মধ্যে জেনারেলদের তোমাদের র্যাঙ্ক কাটতে হয়েছিল 2018 9,278, এসসিদের ক্ষেত্রে ছিল 14,943, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ছিল 51,286, আর পিসি ফিজিক্যাল চ্যালেঞ্জেস ক্যাটাগরির জন্য তোমাদের র্যাঙ্কের কাট অফটা ছিল 39,171। এরপর আসবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেলদের জন্য র্যাঙ্কের কাট অফ ছিল 4,974, এসসিদের জন্য ছিল 6,985, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 37,687, আর পিসি ক্যাটাগরিদের জন্য ছিল 30,917। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাদার ট্রেডের মধ্যে অন্যতম ব্রাঞ্চ, এবং এই ব্রাঞ্চে তোমাদের বিপিসি পলিটেকনিকে যদি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমাদের জেনারেল র্যাঙ্ক করতে হবে 6,221-এর মধ্যে, এসসি হলে 7,070-এর মধ্যে, এসটি ক্যাটাগরির হলে 42,341-এর মধ্যে, পিসি ফিজিক্যাল চ্যালেঞ্জেস ক্যাটাগরির মধ্যে হলে 27,659 র্যাঙ্কের মধ্যে তোমাদের র্যাঙ্ক করতে হবে। তো আজকের তো এই ডিটেলসটা ছিল 2018 বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কত র্যাঙ্ক কাট অফ পর্যন্ত, জেক্সপোর কত র্যাঙ্ক হোল্ডাররা এখানে অ্যাডমিশনের সুযোগ পেয়েছিল সেই সম্বন্ধে। তো আশা করছি যারা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আছো এবং কৃষ্ণনগরের স্পেশালি বাসিন্দা তো তাদের তো অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের যে সমস্ত বন্ধুরা জেক্সপো দিচ্ছে তাদের সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আরও আপডেটস পাওয়ার জন্যে।